সেনাবাহিনীতে কর্তব্যরত যুবকের সাথে প্রথমে প্রণয়ের সম্পর্ক, যত দিন যায় ততই বাড়ে প্রেমের গভীরতা। ফোনে অল্প কিছুদিনের আলাপ, ধীরে ধীরে গড়ায় সাক্ষাৎ পর্যন্ত। কিন্তু যুবতী বিয়ের প্রস্তাব দিতেই বেঁকে বসে যুবক। এবারে যুবতীর অভিযোগ, প্রেম করে প্রতারণার শিকার হতে হয়েছে তাকে। সোমবার রাতে আগরতলার জগন্নাথ বাড়ি রোডে প্রেমিক যুগলের শুরু হয় বাঘ বিতণ্ডা, পরে তা হাতাহাতির রূপ পর্যন্ত নেয় বলে সূত্রের খবর। গোটা ঘটনার খবর নিয়ে জানা গেছে, হাতাহাতিতে পৌঁছে যাবার পর মেয়েটি চিৎকার শুরু করে রাতের আগরতলায়। পরে সেনাবাহিনীতে কর্তব্যরত যুবকটি TR07D6023 নম্বরের স্কুটি রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু মেয়েটি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে এবং পথচারীদের সাহায্য চায়। কিছু লোক এগিয়েও আসেন, খবর দেওয়া হয় থানায়। প্রেমিক প্রেমিকার মাঝে পরে হাজির হয় পুলিশও। আগে শুনুন এক পথচারীর বয়ান। কি হয়েছে? আমি অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে মার্কেটিং করে আইতেছিলাম, তো হঠাৎ করে এই জায়গাটা হওয়ার পরে আমার একটা ছোট একটা মেয়ে আমাকে বাইকটা ধরে আটকিয়ে বলছে হেল্প চাইছে, মানে কেঁদে কেঁদে বলছে যে আমাকে বাঁচান, কো কী ব্যাপার, এই হয়েছে, কার মিছিলে আমাকে মারধর করেছে, মারধর করে ওনার স্কুটিকে লক করে পালিয়ে গেছে। তো মেয়েটা একটা একা, এখানে কেউ নেই, পুরো শুনশান রাস্তা। তো আমি কী করলাম, সিটি কন্ট্রোল ছিল কর্নেল চুমনি, গিয়ে খবরটা দিলাম, এনে করলাম। আনার পরে সিটি কন্ট্রোলার থেকে বললাম ব্যাপারটা, সব কিছু খুলে বললাম। তো স্বাভাবিক, একটা মেয়ে এই শুনশান রাস্তার ভিতরে একা, এখন যদি কোনো মার্ডার বা কিছু যদি হয় তাহলে এটা কিন্তু কে নেবে? তো আমি ছিলাম বলেই আমাকে আটকে বললো, মেয়েটা দুঃখের কথা বললো, কান্দতে কান্দা কান্দা পাচ্ছিলো। ওনাকে উনি বলেছে যে প্রচণ্ড মারধর করেছে ওনার, তো তাই আমি মারধর করছে, হ্যাঁ ওনাকে মারধর করেছে, উনি আমাকে বলেছে যে ওনাকে মারধর করেছে। উনি একটু যা আমি কী বলবো, তো আমি হঠাৎ করে কিছু না বুঝে আমি প্রশাসনের সাহায্য নিলাম, প্রশাসনকে খবর দিয়ে এখানে আনলাম। আনার পরে মেয়েটা স্টেটমেন্ট নিলাম, মেয়েটার বাড়ি নাকি অক্সিলাম স্কুলে এখানে। তো ওনার পরিবারও ফোন করেছে, কান্না কান্না টান্না আরম্ভ করেছে। তো আমি বললাম কিচ্ছু হবে না, এটা আমরা করছি, আমি তো খরচ দিলে মিলে করবো, তো ভালোই ঠিক সময় আমাকে ধরেছে। তখন আমি পুলিশের সাহায্য নিয়ে এখানে পুলিশ টুলিশ খবর দিয়ে এখানে আনলাম, মেয়েটা এখন একটু সেফ আছে। এবারে আসুন আসল ঘটনায়। ফেসবুকে পরিচয় বছর দুয়েক আগে, যুবকের বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় বলে জানা গেছে, এবং যুবতী শহর আগরতলার। পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেম অবধি। ছেলেটি ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত এবং লাদাখে কর্মরত ছিল এতদিন। ছুটি নিয়ে বাড়ি ফেরার পরই বাড়ে দুজনের মেলামেশা, কিন্তু বিয়ের নাম শুনেই প্রেমিক বেঁকে বসে বলে মেয়ের অভিযোগ। কিন্তু সরকারি চাকুরিরত প্রেমিককে হাতছাড়া করতে নারাজ আগরতলার তরুণী। কি হয়েছিল? এরপরে আমার বাড়ির তারা লোক হ্যাঁ কথা কইছে, এরপরে কইছে এবার ছুটির বাড়িতে এসে রে, হ্যাঁ আমার বাড়ির হ্যাঁ মা বাবার বিয়ে যাইব। তো আমি হ্যাঁ কইছি, হ্যাঁ বাবা এক্সিডেন্ট করছিল, তো এরপর কইছে বাবা অসুস্থ হইত, ওখান হ্যাঁ বাবার নিয়ে যাইতে পারতাম। আমি কিছু ঠিক আছে, তো লক্ষণ বিয়ে করতাম না, তুমি না হলে আমার মা বাবার লোক কথা কো, কথা কথা তুই এসারলে এরপরে গিয়ে এসে, না হলে আমরা 2 বছর বা 3 বছর পরে গিয়ে এসে বিয়ে করি। এরপরে হ্যাঁ রিজেন্ট হয়েছে, হ্যাঁ বাবা রাজি না, আমি দাস দিকে দাসের মেয়ের লোকে বিয়ে করাইতো না, হ্যাঁ আমার এইভাবে ইগনোর করতেছে। এরপরে আমি আমার বউদিকে দিয়ে কন্ট্যাক্ট করাইছি, আমি অনেক মানুষের মোবাইল দিয়ে এসে কন্ট্যাক্ট করাইছি, এরপরে হ্যাঁ রিজেন্ট হয়েছে, হ্যাঁ বিয়ে করতো না, হ্যাঁ বাবার মা বাবার কথা শুনে হ্যাঁ বিয়ে করবো। হ্যাঁ নাম কি? হ্যাঁ নাম বাপ বিশাল। বাড়ি কোন জায়গায়? বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া ক্লাবের বিয়ে। এ চাকরি কোন জায়গায় করে? হ্যাঁ ফোন লাদা গেছে পোস্টিং গেছে। ছুটিতে কবে এসে? ছুটিতে হ্যাঁ জানো ফেব্রুয়ারি মাসে 18 তারিখ না 19 তারিখ জানি। কখন কি হয়েছে? কখন হে তো আমার নাম্বার টাম্বার সব কিছু ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, এখন আমি বিয়ের কথা কোনে হে এখন ইগনোর করতেছে। আমার বিগত দের রিলেশন থাকতে ছিল, এখন আর আমার লোকে কথা বলতে চাইতেছে না। আমি অনেক নাম্বার দিয়ে হ্যাঁ কন্ট্যাক্ট করছি, সে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, তো আমি কইছি ফোন থেকে আর হ্যালো কথা কম যেত, আমি প্লিজ প্লিজ কথা বলছি। তো টেস্ট করে কথা বলতে গিয়েছিলাম, আজকে হলে আমি দেখাইছি, তো আমি ভাবছি টেস্ট করে কথা বলে মনে ভালো হয়েছে। এরপরে কথা বলতে বলতে হ্যাঁ জব রয়েছে, জব রে হ্যাঁ আমার মার্চ মাইনা সেরা স্কুটি এখানে লক করে ধরে গেছে আমার, আমি এখানে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে গেছি, ওখান মতো আর আমার ফোন করছে। স্কুটিটা কার? স্কুটিটা হ্যাঁ হ্যাঁ বাবার নাম কিটা? হ্যাঁ বাবার নাম বিশ্বজিৎ সাহা। বাড়ি? বাড়ি বিশালগড়।
তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জিবি। তোমার নামটা কি? নাম জ্যোতি দাস। 2021-এ চারিদিকে যখন নানা অস্থিরতা আর বিশৃঙ্খলার খবরে ছয়লাপ, তখন প্রেম বাঁচাতে পুলিশ ডাকানোর মতো ঘটনা রীতিমতো নজিরবিহীন। অন্যদিকে বিয়ের নাম শুনে যুবকের বেঁকে বসার ঘটনায় এটা স্পষ্ট, সোমবার রাতে আগরতলার রাজপথে যে নাটক মঞ্চস্থ হল সেটা আর যাই হোক অন্তত প্রেম ছিল না। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।